সর্বসমন পাতমার তার তামার মা আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি সৌরজিত কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম শেখ মুজিব আমার নতুন কবিতা এদেশে প্রতিটি পাখির গানে গানে মুজিবের প্রিয় নাম শুনি মনে হয় এরা সকলে আমার সে আরো বড় কবি শেখ মুজিবের নামে প্রতিদিন লেখ তারা নতুন কবিতা মুজিব গোলাপ হয়ে ফুটে হৃদয়ে হৃদয়ে বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি বাংলার তোরে বাংলার পথ বাংলার পুষ্প বাংলার কমল ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার নাম সাদিয়া আক্তার পড়ি আমি এজেটি কিন্ডারগার্টেন টেকনিক্যাল স্কুলে পড়ি আমাদের দেয়ালি কেয়ার জন্য আমি নিজে একটি কবিতা লিখে নিচ্ছি আমার কবিতার নাম বিদ্যালয় সাদিয়া আক্তার পড়ি দেখতে ভালো বিদ্যালয়টি এজেটি তার নাম দুটি পাকা ভবন নিয়ে বিদ্যালয়টি গড়ে গাছপালার বাতাসে বইয়ের পাতা উড়ে এজেটিতে পাঁচটি রুম একশো ছাত্রছাত্রী পড়ে অভিভাবক সচেতনতা এজেটির উন্নতি পারে শিক্ষকের ভালোবাসা ছাত্রছাত্রী মুগ্ধ এই স্কুলের পড়ালেখায় নিয়ে কোনো ত্রুটি এজন্য শ্রদ্ধা জানাই এজেটির প্রতি আসসালামু আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম শুনো একটি মুজিবের থেকে লেখক সামিনা আক্তার মিম শুনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের করতে ধ্বনি প্রতিধ্বনি আকাশের বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ এ সবুজের বুক চেরা মুঠো পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো শিল্পের কাব্য উতায় আছে হারিয়ে এমন সোনার কানি বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবন জীবনন্দের রূপসী বাংলা রূপের শেষ আর নেই কুশেষ বাংলাদেশ আসসালামু আলাইকুম আমার নাম তাসমিয়া আক্তার জেলি আমাদের বিদ্যালয়ে দেয়ালিকার জন্য আমি একটি সৌরজিত কবিতা লিখেছি আমার কবিতার নাম মায়ের ভাষা তাসমিয়া আক্তার জেলি মায়ের ভাষা বাংলা ভাষা কোথা থেকে এলো ১৯৫২ সালের আন্দোলনের জন্ম সালাম বরকত রফিক জব্বার দিয়ে গেল প্রাণ তার বিনিময় পেলাম আমরা মাতৃভূমির প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে গেল পথে ভাষার জন্য লড়াই করে প্রাণ দিল যারা তাদের জন্য পেলাম আমরা মায়ের মাতৃভাষা আসসালামু আলাইকুম আমার নাম নাই মাহাতুর আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা বৃত্তি করব আমার কবিতার নাম বিদ্যালয়ের রতন এজিটি স্কুল দেখতে সুন্দর এজিটি স্কুলে পড়তে মজা দেখতে সুন্দর গাছপালা এজিটি স্কুলে মজার মজার গল্প আছে এজিটি স্কুল দেখতে সুন্দর অফিস কক্ষ পড়তে পারো ক্লাসরুম এজিটি স্কুলে ছুটি হলে আমরা সবাই পাই আনন্দ এজিটি স্কুলে জুনাই চার সবাই প্রিয় আপন স্যার আসসালামু আলাইকুম আমি একটি দেয়ালিকা কবিতা তৈরি করেছি কবিতার নাম এজিটি স্কুল মোহাম্মদ শাকিব মিয়া আমাদের গ্রামে আছে একটি স্কুল নাম তার এজিটি কিন্ডারগার্টেন আমাদের স্কুলের শিক্ষকরা অনেক ভালো তারাই আমাদের পড়ালেখার আলো তারা না যারা আমাদের জীবন অন্ধ তাদের জন্যই আমাদের জীবন ধন্য জীবনে চলার পথে পেয়েছি কত উপবাদ এই স্কুলে পেয়েছি আমি জ্ঞানের আলো অগাত আসসালামু আলাইকুম আদাব আমি এজিটি স্কুলের দেয়ালিকার জন্য একটি কবিতা বানিয়েছি আমার কবিতার নাম এজিটি স্কুল লেখক ইন্দ্রজিৎ দেবনাথ এজিটি স্কুলে দেখতে ভালো এজিটি স্কুলে পড়তে ভালো এজিটি স্কুলে ডিসিপ্লিন ভালো এজিটি স্কুলে শিক্ষক ভালো এজিটি স্কুলে শিক্ষক বুঝান বেশি এজিটি স্কুলে শিক্ষক পড়ান বেশি এজিটি স্কুলে শিক্ষক এজিটি স্কুলে পড়তে মজা এজিটি স্কুলের ছাত্রছাত্রী বেশি এজিটি স্কুলের ছাত্রছাত্রী ভদ্র আসসালামু আলাইকুম আমার নাম হাবিবা চৌধুরী নিজু আমি এখন একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম বিদ্যালয়ের রতন বিদ্যালয় হলো রতন মানে সবার কাছে প্রিয় বিদ্যালয়ের রতন সবার আগে গ্রহণ করে নিও বিদ্যালয়ের রতন কেউ কোনোদিন গ্রহণ করে নিলে ভুলের বসে কেউ কোনোদিন দিও না কো ফেলে বিদ্যালয় থেকে ভুল করে চলে গেছে যারা নিজের নিজের ক্ষতি করে নিল তারা
লোভে পাপ পাপে মৃত্যু চিরসত্য বাণী লোভের অপার পেয়ে তারা করলো বুকান। সালাম আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব এজেন্টি স্কুলের তালিকার জন্য। কবিতার নামে এজেন্টি স্কুল, লেখক রায়দুল ইসলাম। এজেন্টি স্কুলের পড়তে মজা, এজেন্টি স্কুল দেখতে তার, এজেন্টি স্কুল মজা আলাদা, এজেন্টি স্কুলে নেই কোনো আটবাজ, এজেন্টি স্কুল আছে মজার মজার গল্প, এজেন্টি স্কুলে ছাত্রছাত্রী খুব অল্প, এজেন্টি স্কুল হয়ে গেলে ছুটি, এজেন্টি স্কুলে সবে বেঁধে যায় ছুটি, এজেন্টি স্কুল শুক্রবারে হয়ে গেলে বন্ধ, এজেন্টি স্কুল শুক্রবারে খুললে সবই পায় আনন্দ, এজেন্টি স্কুলে সকালবেলা বসে যায় পড়ার মন, এজেন্টি স্কুলে শিক্ষকরা আমাদের অনেক ভালোবাসেন, তার এজেন্টি স্কুলের সকল স্যার সবার প্রিয় আপন স্যার।